ফাইনালি একবার দেখো। ও সেরা সেরা, পেলিং পশ্চিম সিকিমের এখনো পর্যন্ত সব থেকে পপুলার ডেস্টিনেশন হল গেজিং ডিভিশনের অন্তর্গত এই ছোট্ট টাউন পেলিং। এখনো বললাম তার কারণ হলো কালুক, রিনচেংপং, হিপাতাল ইত্যাদি যে স্পিডে খ্যাতি অর্জন করতে শুরু করেছে তাতে এই জায়গাগুলোর অফবিট ডেস্টিনেশনের খেতাব প্রায় হস্তান্তর হওয়ার পথে। যাই হোক, আজকে কথা বলবো পেলিংয়ের ব্যাপারে, অন্য জায়গাগুলো নিয়ে নয় পরে একদিন কথা হবে। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত এই পেলিং শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য নয়, বরং সুন্দর সুন্দর ওয়াটারফলস, এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ, ভারতের প্রথম স্কাইওয়াক, কিছু বহু পুরনো মনেস্ট্রি, ইতিহাসের পাতায় অমর হয়ে থাকা সিকিমের প্রথম রাজধানী, ভগ্নপ্রায় রাজার প্যালেস ইত্যাদির জন্য বিখ্যাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজকের এই পেলিং ট্যুর গাইড ভিডিওতে আমরা আলোচনা করব পেলিং কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, কি কি দেখবে, কোন সময় যাবে, সঙ্গে কেনাকাটা ও সম্ভাব্য একটা ট্যুর প্ল্যান। এই ভিডিওতে যেহেতু সমস্ত টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই এই পেলিং ট্যুর গাইড ভিডিওটা একটু লম্বা হতে পারে। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। এছাড়াও ভিডিওতে আলোচনা করা প্রত্যেকটা টপিকের টাইম স্ট্যাম্প আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে তোমরা স্পেসিফিক টপিকটাও দেখে নিতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিতে পারো, তাহলে নতুন কোনো ভিডিও এলেই তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের পেলিং ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি পেলিং কিভাবে যাবে। পেলিং যাওয়ার জন্য প্রথমে পৌঁছতে হবে শিলিগুড়ি। ট্রেনে গেলে নামতে হবে এনজেপি স্টেশন। প্রতিদিন হাওড়া, কলকাতা ও শিয়ালদা থেকে অনেক ট্রেন ছাড়ে। স্লিপার ক্লাসে গড়ে 350 টাকা, এসি থ্রি টায়ারে 950 টাকা মতো ভাড়া পড়বে। এছাড়াও প্লেনে গেলে প্যাকিয়ং বা বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। কলকাতা থেকে ভাড়া মোটামুটি 2500 থেকে 4500 টাকার মধ্যে পড়তে পারে। এই তারতম্য নির্ভর করছে যাওয়ার কতদিন আগে টিকিট কাটা হচ্ছে, ফ্লাইটটা কোন সময় ছাড়বে বা ডিরেক্ট কিনা তার ওপরে। ট্রেন ও বিমান ছাড়াও আরেকটা পপুলার উপায় হলো বাস। ধর্মতলা থেকে রোজ সরকারি ও বেসরকারি বাস ছাড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। ভাড়া মোটামুটি এসি সেমি স্লিপারে 1000 টাকা মতো, আর স্লিপারে 1250 থেকে 1500র মধ্যে পড়বে। ওপরে আই বাটনে আমার বানানো কলকাতা থেকে শিলিগুড়ি স্লিপার বাসের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাগডোগরা এনজেপি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে প্রথমে জোরথাং, তারপরে গেজিং, সেখান থেকে পেলিং। অ্যাভারেজ 500 থেকে 700 টাকার মতো পড়বে। এছাড়াও প্রায় 225 টাকা ভাড়া দিয়ে বাসে করে শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছতে পারো। সময় লাগবে 5.5 থেকে 7 ঘন্টার মতো। সকাল 10:30টার সময় দিনের একটাই মাত্র বাস শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। রিজার্ভ গাড়ির ভাড়া মোটামুটি পড়বে 3500 থেকে 6000 টাকার মধ্যে। নির্ভর করছে রাস্তায় কিছু ট্যুরিস্ট পয়েন্ট দেখাবে কিনা, কোন সময় যাচ্ছ, গাড়িটা কত সিটারের তার উপরে। গত বছর পিক সিজনে গাড়ির এত ডিমান্ড ছিল যে এই ভাড়া মোটামুটি 7 থেকে 7500 টাকা অবধি পৌঁছে গেছিলো। এই ক্ষেত্রে একটা কথা মাথায় রেখো, শিলিগুড়ি থেকে যদি বাসে করে তোমরা পেলিং যাও তাহলে বাস কিন্তু মাঝখানে কোথাও হল্ট দেবে না, অতএব তোমরা সঙ্গে খাবার, জল ইত্যাদি কিনে নিয়ে যাও। এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে সিকিম বর্ডার ক্রস করার সময় তোমাদের থেকে আই কার্ড দেখতে চাইতে পারে, সেই ক্ষেত্রে তোমরা সঙ্গে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি রাখতে পারো। মনে রেখো সিকিমে কিন্তু আধার কার্ড ভ্যালিড নয়। পেলিংয়ে কোথায় থাকবে? পেলিংয়ে থাকার জন্য তিনটে প্রধান এরিয়া আছে, লোয়ার পেলিং, মিডল পেলিং, আপার পেলিং। মূলত পাহাড়ের ধাপ ও কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার তফাত মাত্র। আগেই বলে রাখি, লোয়ার, মিডল বা আপার যেখানেই থাকো না কেন, প্রায় সব হোটেলের ছাদ আর মেন রাস্তা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়।
লোয়ার পেলিং সব থেকে নিচে বলে এখানে হোটেলের দাম তুলনামূলক কম, মোটামুটি 600 থেকে 1000 টাকার মধ্যে। আর বেশিরভাগ হোটেলের ঘর থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় না, অর্থাৎ ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার জন্য মিডল বা আপার পেলিংই ভালো। তবে এখানে ঘর ভাড়াও তুলনামূলক বেশি, মোটামুটি 1200 থেকে 2500 টাকার মধ্যে পড়বে। এছাড়াও যদি তোমরা সস্তায় ভালো ভিউ চাও তাহলে আপার পেলিংয়ের মেন মোড় থেকে ওপরে উঠে ফুটবল গ্রাউন্ডের পাশে থাকতে পারো, এখানে মোটামুটি 800 থেকে 2000 টাকার মধ্যে ঘর পেয়ে যাবে। এখন প্রায় সব হোটেলই গিজার, ওয়াইফাই, অনলাইন পেমেন্ট ইত্যাদির সুবিধা পেয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, এই দামগুলো নির্ভর করছে সিজন, ঘরে কতজন থাকবে বা ভিউ আছে কিনা তার উপরে। পিক সিজনে দাম 25-30%, কিছু ক্ষেত্রে তো 50% অবধিও বেড়ে যায়। আমি 2015 সালে হোটেল গরুড়াতে আর 2021 সালে হোটেল ফামরং রিট্রিটে ছিলাম, দুটো জায়গাতেই খাবার, আতিথেয়তা, ঘর অতুলনীয়। এই দুটো হোটেলের সাথে আরও কিছু পপুলার হোটেলের নম্বর আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে ভালো করে যাচাই করে বুক করতে পারো। এছাড়াও কম খরচে থাকতে চাইলে কর্পোরেশন বা ব্যাংকে হলিডে হোম বুক করার অপশনও পেলিংয়ে আছে। আর হ্যাঁ, পেলিংয়ে কিন্তু অনলাইন হোটেল বুক করতে পারো, সেই ক্ষেত্রে গো আইবিবো, মেক মাই ট্রিপ এইসব জায়গা থেকে ভালো করে দেখে শুনে তোমরা হোটেল বুক করে নিতে পারো। পেলিংয়ে কি খাবে? পেলিংয়ে বাঙালি পর্যটকরাই সব থেকে বেশি যায়, তাই স্বাভাবিকভাবেই সব হোটেলেই মাছ ভাত থেকে শুরু করে সব রকমের বাঙালি খাবার পেয়ে যাবে। তোমরা চাইলে মোমো, ম্যাগি, ধোসা, স্যান্ডউইচ, চাউমিন, ফ্রাইড রাইস, পরোটা ইত্যাদিও পেয়ে যাবে। তবে নর্থ বেঙ্গল আর সিকিমের অন্যান্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনের থেকে খাবারের দাম পেলিংয়ে তুলনামূলক বেশি। আমার মতে তোমরা যদি বাঙালি খাবার খাবারই প্ল্যান করে থাকো তাহলে হোটেলে ব্রেকফাস্ট ও ডিনার সমেত পার হেড প্যাকেজ করে নিতে পারো, সেই ক্ষেত্রে কিছুটা সাশ্রয় হবে। আর সাইটসিনে বেরিয়ে যে কোনো ট্যুরিস্ট পয়েন্টে তোমরা দুপুরে লাঞ্চ করে নিতে পারো। আমি হ্যাফ মোর বলে একটা ভেজ রেস্টুরেন্ট আর বিগ বোল বলে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, দুটো জায়গাতেই খাবার বেশ ভালো। এছাড়াও চাইলে রিম্বি অরেঞ্জ গার্ডেনে অর্গানিক ওয়াইন বা জুসও ট্রাই করে দেখতে পারো, বোতল প্রতি 80-100 টাকার মধ্যে পড়বে। পেলিংয়ে কী কী দেখবে? পশ্চিম সিকিমের গেজিং ডিভিশনের অন্তর্গত এই পেলিং ও তার আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে। চলো তাহলে আমরা এক এক করে সেই জায়গাগুলোর ব্যাপারে জেনে নিই। পেলিং হেলিপ্যাড। আপার পেলিং থেকে প্রায় 1 কিলোমিটার সুন্দর পাহাড়ি রাস্তায় হেঁটে অথবা সাইটসিনের গাড়ি করে ঘুরে নিতে পারো এই হেলিপ্যাড। হেলিকপ্টারে দেখা না মিললেও পরিষ্কার আকাশে পাবে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। চা কফি সহযোগে কখন ঘণ্টাখানিক কেটে যাবে বুঝতেই পারবে না। এখানে লোকাল মানুষেরা সকালে জগিং করতে আসে আর বিকেলবেলায় নিজেদের সব কাজ মিটিয়ে গল্পের আসর জমায়। এই হেলিপ্যাড থেকেই তোমরা দেখতে পাবে পেলিংয়ের স্কাইওয়াক ও গুরু চেনরেজিগের স্ট্যাচু। চাইলে তোমরা এখানেও হোটেল নিয়ে থাকতে পারো। স্কাইওয়াক ও গুরু চেনরিজিগের স্ট্যাচু। বর্তমানকালে পেলিংয়ের সব থেকে বড় আকর্ষণ হল 2018 সালে তৈরি এই স্কাইওয়াক। এখানে জনপ্রতি 100 টাকার টিকিট কাটতে হবে আর এই স্কাইওয়াক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি, যদিও শীতকালে বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়। 7200 ফুট উচ্চতায় অবস্থিত এই স্কাইওয়াকের 100 ফুট লম্বা গ্লাস ব্রিজ দিয়ে জুতো খুলে হাঁটতে দারুণ লাগে, তবে যাদের হাইটে ভয় আছে তাদের একটু অস্বস্তিও হতে পারে বইকি। এরপর প্রায় 100টার মতো সিঁড়ি ভেঙে ওপরে উঠে পাবে 137 ফুট উঁচু গুরু চেনরিজিগের স্ট্যাচু। এখান থেকে তোমরা তিস্তা ও রঙ্গিত নদীরও দেখা পাবে আর পরিষ্কার আকাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবে, যদিও আমার সেই সৌভাগ্য হয়নি। তোমরা যদি পাহাড়ে হাঁটতে, প্রকৃতিকে উপভোগ করতে ভালোবাসো তাহলে আপার পেলিং থেকে প্রায় 3.5-4 কিলোমিটার হেঁটেও এই স্কাইওয়াকে পৌঁছতে পারো, তবে এই রাস্তাটা কিন্তু বেশ চড়াই, এটা মাথায় রেখো। সাঙ্গাচলিং মনিস্ট্রি। স্কাইওয়াক থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই পাবে 1700 শতাব্দীতে তৈরি হওয়া সিকিমের সব থেকে পুরনো মনিস্ট্রিগুলোর মধ্যে অন্যতম সাঙ্গাচলিং মনিস্ট্রি। চারপাশে শান্ত পরিবেশ, অদ্ভুত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও অত্যন্ত সরলতার জন্যই বোধহয় আমার মনিষ্ঠিটা খুব ভালো লাগে। পেমিয়াংসি মনিষ্ঠি। 1647 সালে তৈরি হওয়া একটা ছোট্ট মনিষ্ঠি কালক্রমে বড় হতে হতে আজকের সিকিমের অন্যতম প্রাচীন ও সবথেকে জনপ্রিয় পেমিয়াংসি মনিষ্ঠিতে পরিণত হয়েছে। এই মনিষ্ঠিতে প্রবেশের জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ভেতরের পরিবেশ, প্রেয়ার হুইল ঘোরানো, সবকিছুই যেন এক অনবদ্য অভিজ্ঞতা। রাবদাংসে রুইন্স। পেলিং থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সিকিমের দ্বিতীয় রাজধানী এই রাবদাংসের ধ্বংসাবশেষ অবস্থিত।
মেন গেট দিয়ে ঢুকে নির্মীয়মান বার্ড স্যাংচুয়ারিকে পাশ কাটিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর আসবে এই রুইন্স। ভালো করে বিভিন্ন জায়গায় ঘুরে যখন রুইন্সের কিনারায় এসে পৌঁছবে তখন মন থেকে একটাই শব্দ বেরোবে, অসাধারণ। পরিষ্কার আকাশে একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা পাবে, অন্যদিকে তেমনই আশেপাশের উপত্যকার বার্সাই ভিউও পাবে। এখানে একটা মিউজিয়ামও আছে, ইচ্ছে হলে আর খোলা থাকলে দেখে নিতে পারো। তবে পায়ে ব্যথা থাকলে এই জায়গাটা কিন্তু অ্যাভয়েড করাই ভালো। দারাব ভিলেজ, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস বা ইয়াকসামের দিকে যেতে এই ছোট্ট গ্রামটা পড়ে। বড় এলাচের জন্য বিখ্যাত এই শান্ত গ্রামেও থাকার ব্যবস্থা আছে। তোমরা যদি কয়েকদিন কোলাহলমুক্তভাবে থাকতে চাও তাহলে এখানেও থাকতে পারো। রিম্বি ফলস, দারাব ভিলেজ থেকে একটু এগোনোর পরেই বাঁ হাতে পাবে এই ওয়াটারফলস। বর্ষাকালে নিজের মেজাজে লাফিয়ে পড়া এই ফলস গিয়ে মেশে রিম্বি নদীতে। বছরের অন্য সময় এই ফলসে জল কম থাকলেও খানিকটা নিচে নেমে ছবি তোলার জন্য কিন্তু বেশ ভালো। রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ফলস থেকে একটু এগোলেই পৌঁছে যাবে রিম্বি অরেঞ্জ গার্ডেন। 20 টাকা দিয়ে টিকিট কেটে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পাবে রিম্বি নদী, আর সেই রাস্তাতেই পাবে কমলালেবুর গাছ। সকালের জলখাবার না খেয়ে থাকলে এই নদীর বহমান জলের শব্দ শুনতে শুনতে ম্যাগি, অর্গানিক ফ্রুট ওয়াইন বা জুস খেতে পারো। খেচুপেরি লেক, লোকালদের কাছে পবিত্র এই খেচিপেরি বা খেচুপেরি লেকের প্রবেশ মূল্য 30 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকলেই প্রথমে একটা মনিষ্ঠি পাবে, তারপর 10 মিনিট হেঁটে পৌঁছবে লেকের কাছে। জুতো খুলে ঘন্টা বাজিয়ে ও প্রেয়ার হুইল ঘুরিয়ে একদম সামনে পৌঁছে দেখবে বিশাল বড় আর তেমনই পরিষ্কার এই খেচুপেরি লেক। এই লেকের জলে অনেক মাছ আছে, চাইলে তোমরা গেটের কাছের দোকান থেকে খাবারও নিয়ে যেতে পারো ওদের দেওয়ার জন্য। কথিত আছে বিশাল বড় এই লেকের জলে যা কিছুই পড়ুক না কেন, হয় মাছ খেয়ে নেবে না হয় পাখি সেটা তুলে নিয়ে যাবে। আমি 2015 সালে কিছু ট্যুরিস্টকে এই লেকের জলে পিচবোট ফেলতে দেখেছি, আর সেই সঙ্গে সঙ্গে কিভাবে তাড়াতাড়ি মাছগুলো এসে পিচবোটগুলোকে খেয়ে লেকের জল পরিষ্কার করে সেটাও নিজের চোখে দেখেছি। এই লেকের পাশ দিয়েই একটু ওপরে উঠে গেলে একটা ভিউ পয়েন্ট পাবে, ওখান থেকে দেখলে লেকটার আকার অনেকটা পায়ের ছাপের মতো। লোকাল লোকেদের মতে এখানে শিব ঠাকুরের পা পড়ে এই লেকের সৃষ্টি হয়েছে, এমনকি এটাও বলা হয় এই লেকের গভীরতা নাকি আজ অবধি মাপা সম্ভব হয়নি। তোমরা যদি বর্ষাকালে যাও তাহলে এই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা কিন্তু বেশ পিচ্ছিল থাকে, সাবধান। কাঞ্চনজঙ্ঘা ফলস, পেলিং সাইট সিনের সব থেকে বড় ফলস হলো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। গাড়ি থেকে প্রথমে একটা ছোট ধারা দেখতে পাবে, তারপর 20 টাকা দিয়ে টিকিট কেটে কয়েকটা সিঁড়ি ভাঙলেই পাবে সুবিশাল কাঞ্চনজঙ্ঘা ফলস। দারুণ সুন্দর জায়গা, চাইলে পাশে একটা মন্দির আছে ওখানেও ঘুরে নিতে পারো, আর কিছু টাকা দিয়ে জিপ লাইনেও চড়তে পারো। এখানে অনেক খাবারের দোকানও পেয়ে যাবে, তোমরা চাইলে দুপুরের লাঞ্চটাও এখানে করার অপশান রয়েছে। এছাড়াও তোমরা চাইলে আরেকটু দূরে এগিয়ে সিকিমের প্রথম রাজধানী ইয়াকসামও ঘুরে নিতে পারো। এখানে কথক মনিষ্ট্রি, দুব্দি মনিষ্ট্রি, নোরবু গ্যাংয়ের এক বুদ্ধিস্ট শ্রাইন ইত্যাদি ঘুরে নিতে পারো। আর ড্রাইভার রাজি থাকলে অতিরিক্ত টাকার বিনিময়ে ফামরং ফলস, তাসেডিং মনিস্ট্রি ও লেকশিপের কিরীটেশ্বর মহাদেবের মন্দিরও ঘুরে নিতে পারো। ছাঙ্গে ফলস, না নামটা ভুল বলিনি, জানি কোলাখামের দিকে একটা ছাঙ্গে ওয়াটারফলস আছে, কিন্তু পেলিং থেকে উটারে যাওয়ার রাস্তায় সুন্দর দেন্তাম ভ্যালি দেখতে দেখতে পৌঁছে যাবে এই ছাঙ্গে ফলসে। বর্ষাকালে এই ফলসের আকার বেশি থাকলেও অন্য সময় খুব একটা আহামরি কিন্তু কিছু লাগে না। সিংসোর ব্রিজ, 240 মিটার লম্বা এবং প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত এই সিংসোর ব্রিজ এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন টাইপ ব্রিজ। বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সময় এই ব্রিজে গাড়ি চলাচল করে এবং তার সাথে গাড়িতে বসে থাকা যাত্রীরাও ব্রিজের দুলুনি অনুভব করতে পারে। তোমরা খুব সহজেই ছবি তুলে পাশের দোকান থেকে মোমো বা বিভিন্ন খাবার নিয়ে ঘণ্টাখানেক এখানে কাটিয়ে দিতে পারো। এছাড়াও চাইলে সিংসোর ব্রিজ থেকে আরেকটু এগিয়ে ট্রাউট ফিশের ফার্ম ও তেনজিং মেমোরিয়াল পার্কও ঘুরে আসতে পারো। আর তোমরা যদি ট্রেকিং পছন্দ করো তাহলে উটারে থেকে ফোক্তেদারা ট্রেক আর ইয়াকসাম থেকে জুংরি, গোয়েচালা ইত্যাদি ট্রেক করতে পারো। পেলিংয়ে কীভাবে ঘুরবে? পেলিংয়ে ঘোরার জন্য তোমাদের গাড়ি ভাড়াই করতে হবে।
ফুল ডে সাইট সিন অর্থাৎ রিম্বি ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ফলস, থেচুপেরি লেক, রাকসামের করোনেশন থ্রোন অফ নোরবু গ্যাং, দুব্দি মনেস্ট্রি, কর্থক মনেস্ট্রি ইত্যাদি নিয়ে 3-4,000 টাকা অবধি গাড়ি ভাড়া নিতে পারে। চাইলে একসাথে ফামরং ফলস ও তাসেডিং মনেস্ট্রিও কিছু অতিরিক্ত টাকার বিনিময়ে ঘুরে নিতে পারো। এছাড়াও উটারের দিকে ছাংগে ফলস, সিনসোর ব্রিজ, দেন্তাম ভ্যালি ভিউ পয়েন্ট, সঙ্গে রাবদাংসের রুইন্স, পেমিয়াংসি মনেস্ট্রি, স্কাই ওয়াক, পেলিং হেলিপ্যাড ইত্যাদি ঘুরতে গাড়ি ভাড়া পড়বে 1,800-2,500 টাকার মধ্যে। চাইলে তোমরা উটারের ট্রাউট ফিশ ফার্ম ও তেনজিং হিলারি মেমোরিয়াল পার্কও ঘুরে আসতে পারো, সেক্ষেত্রে হয়তো গাড়ি ভাড়া একটু বেশি দিতে হতে পারে। মাথায় রেখো, এই গাড়ি ভাড়া কিন্তু সিজন, তেলের দাম ও কত সিটের গাড়ি তার উপর নির্ভর করে কম বেশি হতে পারে। এবারে কথা বলে নিই কিছু বেসিক টিপস ও কেনাকাটার ব্যাপারে। পেলিংয়ে মোবাইল নেটওয়ার্কের একটু সমস্যা আছে। এয়ারটেল জিও ভালো কাজ করলেও ভোডাফোন কিন্তু একটু উইক চলে। তোমাদের যদি এটিএম এর দরকার পড়ে তাহলে আপার পেলিংয়ের মেন মোড়ে একটা এসবিআই এটিএম পেয়ে যাবে। এছাড়াও মাথায় রেখো সিকিমে পাবলিকলি স্মোকিং বারণ, তাই ধরা পড়লে কিন্তু অনেক টাকা ফাইনও হয়ে যেতে পারে। পেলিংয়ে কিন্তু বিশেষ কিছু পাওয়া যায় না, অতএব কেনাকাটি মানে যদি দরকার পড়ে শীতের জামা কাপড় কিনতে পারো, তাও তোমাদেরকে দরদাম করে নিতে হবে কারণ পেলিংয়ে জিনিসের দাম একটু বেশি থাকে। আর তোমরা চাইলে আই লাভ সিকিম লেখা চাবির রিং বা ওম মানে পদ্মে হু লেখা পতাকাও কিনে আনতে পারো। পেলিং যাওয়ার সবথেকে ভালো সময় কোনটা? পেলিং যাওয়ার জন্য সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মে মাস। এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, আর পেলিং যেহেতু কাঞ্চনজঙ্ঘার পাদদেশেই অবস্থিত সেই জন্য কাঞ্চনজঙ্ঘা এখান থেকে অনেক বেশি বড় আর কাছ থেকে দেখতে পাওয়া যায়। বিশেষ করে তোমরা যদি অক্টোবর মাসে যাও তাহলে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা ও জলভর্তি ওয়াটারফলস দুটোই একসাথে দেখতে পাবে। আর বর্ষাকাল অর্থাৎ জুন থেকে মোটামুটি সেপ্টেম্বর মাস অবধি পেলিং পৌঁছানোর বিভিন্ন রাস্তা বৃষ্টিতে আর ধস নেমে ভেঙে যায়। তখন কিন্তু তোমরা গাড়ি নিয়ে আটকে যেতে পারো বা খারাপ রাস্তা থাকার জন্য তোমাদের পৌঁছতে দেরি হতে পারে, আর এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে। এছাড়াও যদি তোমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যাওয়ার প্ল্যান করো তাহলে শীতের জামা কাপড় বেশি করে নিয়ে যাও, দরকার পড়বে। পুজো আর গরমের ছুটির সময় কিন্তু পেলিংয়ে পিক সিজন থাকে, তাই স্বাভাবিকভাবে এই সময় খরচটাও একটু বেশি হবে। আমি আমার 2 পেলিং ভ্রমণের অভিজ্ঞতা অনুযায়ী কলকাতা থেকে পেলিংয়ের একটা সম্ভাব্য ট্যুর প্ল্যান এখানে দিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো দিন অদল বদল করে পেলিংয়ের ট্যুরটা প্ল্যান করে নিতে পারো। এছাড়াও দুজনের জন্য 2-3 দিনের একটা আনুমানিক খরচের হিসাবও এখানে দিলাম। মাথায় রেখো এখানে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর খরচ ধরা নেই। যদি তোমাদের পেলিং ট্যুর গাইড ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে পারো। যদি তোমাদের কোনো সাজেশন বা প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, বাই।